আসসালামু আলাইকুম, আমি শিরিন সুলতানা, চলে আসলাম টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে। আজকে আমরা নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। এই পর্বে নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের একটি প্রবন্ধ নিয়ে আমরা কথা বলবো। প্রবন্ধটির নাম হচ্ছে সভ্যতার সংকট, লিখেছেন আবুল ফজল। শুরুতে আমরা আমাদের বইয়ে চলে যাব। তৃতীয় পরিচ্ছেদে আমাদের বইয়ে একটি মাত্রই প্রবন্ধ আছে, সভ্যতার সংকট। এই প্রবন্ধটি সম্পূর্ণ ব্যাখ্যা করার আগে আমরা আগে একটু জানবো প্রবন্ধ জিনিসটা কি এবং আমাদের বইয়ে শুরু থেকে প্রবন্ধ সম্পর্কে কি বলা হয়েছে। তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ। প্রবন্ধ লিখি, দেখো এখানে জানিয়েছি নিচের কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ লেখো। তোমাকে লিখতে বলা হচ্ছে, কয়েকটি বিষয় এখানে জানানো হয়েছে, সেই বিষয়ের মধ্যে থেকে যে কোনো একটি বিষয় নিয়ে তোমাকে প্রবন্ধ লিখতে বলা হচ্ছে। বিষয়গুলো হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সুন্দরবনের জীব বৈচিত্র্য, যোগাযোগ ব্যবস্থায় নদী, বাংলাদেশের গ্রাম, ইন্টারনেট ব্যবহারের ভালো মন্দ দিক। পাঁচটি প্রবন্ধের নাম দেওয়া আছে, যে কোনো একটি বিষয় নিয়ে তোমাকে প্রবন্ধ লিখতে বলা হচ্ছে। এখন এই প্রবন্ধ তো আমরা সরাসরি লিখতে পারি না, আগে আমাদেরকে জানতে হবে প্রবন্ধ লিখব কিভাবে, প্রবন্ধ লেখার নিয়ম কি। তোমরা ধরে নাও যে তোমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটি প্রবন্ধ লিখবে, তো এখানে জানতে চাওয়া হচ্ছে তোমার লেখা প্রবন্ধ থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটি প্রবন্ধ লিখলাম। এখন তুমি যে প্রবন্ধটি লিখেছো সেই প্রবন্ধ থেকে এই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাচ্ছ কিনা, তো দেখি নি আমরা। বিষয়টি ব্যক্তি জীবন বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্কিত কিনা, এটা তুমি যে প্রবন্ধটা লিখেছো সেটা তোমার নিজের ব্যক্তিগত জীবন এবং পারিপার্শ্বিক যে জগৎটা আছে সেটার সঙ্গে কোনো মিল আছে কিনা। দ্বিতীয়ত, প্রবন্ধের কোনো ভূমিকা উপসংহার আছে কিনা। একটা প্রবন্ধের অবশ্যই ভূমিকা থাকতে হবে, উপসংহার থাকতে হবে, অর্থাৎ শুরু শেষ থাকতে হবে। তিন নম্বর আছে, একাধিক অনুচ্ছেদ বিষয়টি উপস্থাপন করা হয়েছে কিনা, অর্থাৎ একাধিক অনুচ্ছেদ তুমি নিয়ে এসেছো কিনা তোমার প্রবন্ধে সেটা দেখতে হবে। রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেল কিনা, যেমন ধরো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লিখছি, এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাহিরে অন্য কোনো কিছু আছে কিনা এই প্রবন্ধের মধ্যে সেটা তোমাকে একটু দেখতে হবে। প্রবন্ধটিতে ব্যবহার করার তথ্যগুলো নির্ভরযোগ্য কিনা, অর্থাৎ প্রবন্ধটি তুমি যেই শব্দগুলো ব্যবহার করছো সেগুলো নির্ভরযোগ্য কতটুকু সেটাও তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। প্রবন্ধটি বিবরণমূলক না বিশ্লেষণমূলক? আচ্ছা, বিবরণমূলক না বিশ্লেষণমূলক এটা তোমাকে তখনই জানতে হবে, কারণ পঞ্চম অধ্যায়ে আমাদের এই দুটি টপিকের উপর কিন্তু একটি বর্ণনা আছে। তো আমরা ধীরে ধীরে কিন্তু পঞ্চম অধ্যায়ের অনেক পর্ব নিয়ে আসবো, তো তখন কিন্তু তোমরা বিবরণমূলক এবং বিশ্লেষণমূলক পর্ব আরও জানতে পারবে। তো একটা প্রবন্ধ লেখার সময় আমাদের এই বিবরণমূলক বা বিশ্লেষণমূলক কী জিনিস বা কীভাবে এটা প্রবন্ধের মধ্যে আনবো সেগুলো কিন্তু আমাদের ধারণা রাখতে হবে এবং মাথায় আনতে হবে। প্রবন্ধের ভাষা সহজ ও স্পষ্ট কিনা, একটা প্রবন্ধের ভাষা, শুধু প্রবন্ধ না, যে কোনো জিনিস বা যে কোনো সাহিত্য লেখার ক্ষেত্রে ভাষাটা কতটা সহজ এবং কতটা পরিষ্কার, একজন পাঠক সেটা ঠিকভাবে পড়তে পারছে কিনা সেটাও একজন লেখকের বা তোমার মাথায় রাখতে হবে যে পাঠক সেটা সহজভাবে নিচ্ছে কিনা। লাস্টে আছে, প্রবন্ধের কোনো অংশে তোমার নিজের মতামত তুলে ধরতে পেরেছে কিনা। একটা প্রবন্ধ, প্রবন্ধ বলতে আমরা মূলত যেটা বুঝি, নিজে কিছু সৃষ্টি করা নিজের রচনার মাধ্যমে। তুমি আসলে একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ তুমি লিখছো, এটা অবশ্যই ইতিহাস থেকে আমরা অনেক কিছু জানি, তো পুরোপুরি বা হুবহু ইতিহাস থেকে না লিখে তুমি তোমার নিজের কোনো মতামত ওই প্রবন্ধের মধ্যে দিতে পারছো কিনা এটাও তোমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখন তোমরা অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা যে কোনো এই যে পাঁচটি যে টপিক আছে এই টপিকের মধ্যে যে কোনো একটি তুমি লিখলে, লিখে নিচের যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে বইয়ের মধ্যে সেগুলো তুমি তোমার প্রবন্ধের মধ্যে খুঁজে পাচ্ছ কিনা বা মিল পাচ্ছ কিনা সেটা অবশ্যই লিখবে এবং কমেন্ট সেকশন করে জানাবে। তারপরে দেখো, প্রবন্ধ কি এটা আমাদের একটু জানতে হবে, প্রবন্ধ জিনিসটা কি। হ্যাঁ, তো ফার্স্টে, গদ্য ভাষায় রচিত এক ধরনের সুবিন্যস্ত রচনার নাম হচ্ছে প্রবন্ধ। কিসে? গদ্য ভাষায়, অর্থাৎ আমরা গল্প যেভাবে লিখি গদ্যের মতো করে, সে গদ্য ভাষায় রচিত এক ধরনের সুবিন্যস্ত রচনার নামই হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধের মধ্যে তথ্যের বিবরণ থাকবে, আবার তথ্যের বিশ্লেষণও থাকে। প্রবন্ধ চিন্তাশীল রচনা বলে এতে আবেগের চেয়ে যুক্তির প্রাধান্য বেশি থাকে। একটা গল্পের মধ্যে যেমন আবেগ থাকে, প্রেম ভালোবাসা ইত্যাদি থাকতে পারে, চরিত্র সংখ্যা থাকতে পারে, কিন্তু একটি প্রবন্ধের মধ্যে প্রবন্ধটা মূলত চিন্তাশীল রচনা হয়ে থাকে বলে এটার মধ্যে আবেগের চেয়ে যুক্তির প্রাধান্যটা অনেক বেশি থাকে।
গঠন অনুযায়ী প্রবন্ধ মূলত দুই ধরনের, প্রবন্ধ কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে বিবরণমূলক, একটা হচ্ছে বিশ্লেষণমূলক। আবার বিষয়ের কথা বিবেচনা করলে প্রবন্ধ অনেক রকমের হয়ে থাকে, যেমন সাহিত্য বিষয়ক হতে পারে, ইতিহাস বিষয়ক হতে পারে, সংস্কৃতি বিষয়ক হতে পারে, সমাজ বিষয়ক, শিক্ষা বিষয়ক, রাজনীতি বিষয়ক, খেলাধুলা বিষয়ক ইত্যাদি। প্রবন্ধ বিষয়ের কথা চিন্তা করলে বিভিন্ন রকমেরভাবে প্রবন্ধ হতে পারে। প্রবন্ধের শুরুতে বক্তব্যের সঙ্গে মিল রেখে প্রবন্ধের একটি শিরোনাম দিতে হয়, অর্থাৎ তুমি প্রবন্ধের ভিতরে কী লিখছো সেটার ভিত্তি করে প্রবন্ধের মধ্যে একটা শিরোনাম দিতে হয়। যেমন ধরো, যে কোনো জিনিসের একটা টাইটেল দিতে হয়, যেমন আমার নাম শিরিন, কেন আমার নাম শিরিন, এখন শিরিন নামে সবাই আমাকে চিনে, এটাই হচ্ছে আমার পরিচয়, আমার নাম শিরিন। ঠিক এরকমই তুমি যদি কোনো কিছু লেখা লিখো, তো অবশ্যই লেখাটা লেখার আগে সেই লেখার একটা শিরোনাম বা একটা নাম থাকতেই হবে। আচ্ছা, আমরা পরের পাতায় চলে যাব। পরের পাতায় আছে দেখো, প্রবন্ধের প্রধান অংশ তিনটি। একটু আগে আমরা জানলাম প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধ কত প্রকার এবং কয় রকমভাবে লেখা যেতে পারে, এখন প্রবন্ধের অংশ কথা উল্লেখ করছে। যেমন প্রবন্ধের প্রধান অংশ তিনটি, ভূমিকা, মূল আলোচনা ও সবশেষে উপসংহার। ফার্স্টে ভূমিকা থাকবে, শুরু তুমি কিভাবে শুরু করলা সেটার একটা বিশ্লেষণ থাকবে, তারপরে মূল আলোচনা থাকবে, আসলে প্রবন্ধটা কি, সব শেষে মূল আলোচনার পরিপ্রেক্ষিতে শেষে এসে প্রবন্ধটা কোন দিকে দাঁড়ালো সেগুলোর একটা বিস্তারিত থাকবে সংক্ষেপে আর কি। ভূমিকা দেখো, ভূমিকা প্রবন্ধের প্রবেশক অংশ, এই অংশে মূল রচনার ইঙ্গিত থাকে, প্রবন্ধের শিরোনামের কোনো শব্দের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হলে সেটি ভূমিকাতেই দিতে হয়। আলোচনা কিভাবে অগ্রসর হবে তার ইঙ্গিতও থাকে ভূমিকায়, অর্থাৎ শুরুটা কিভাবে হবে সেটার ছোটোখাটো সংক্ষেপ ধারণা কিন্তু ভূমিকাতে থাকে। মূল আলোচনা, মূল আলোচনা কয়েকটি ভাগে বিভক্ত থাকতে পারে, কখনো কখনো ভাগগুলোকে পরিচ্ছেদ দিয়েও বিভাজন করা যায়। এসব ক্ষেত্রে পরিচ্ছেদগুলোর আলাদা শিরোনাম থাকতে পারে, যার নাম পরিচ্ছেদ শিরোনাম। আমরা রচনা কিন্তু মোটামুটি অনেকে লিখেছি, আমরা জানি তো রচনা লেখার সময় কিন্তু আমরা ফার্স্টে একটা ভূমিকা দিই, তারপর মাঝখানে হচ্ছে আমাদের একটা শিরোনাম থাকে, শিরোনাম হচ্ছে মূল যে টপিকটা, মূল যে নাম, যে রচনাটা আমরা লিখব সেই রচনার কিন্তু মাঝখানে আমরা কি করি, পয়েন্ট আকারেও লিখতে পারি, আবার পয়েন্ট না লিখলে আমরা কিন্তু এটা মূল ভাবটাও একবারে তোমার ব্যাখ্যা করতে পারি প্যারাগ্রাফের মতো। তো আসলে মূলত এটাই বলছে যে এইসব ক্ষেত্রে পরিচ্ছেদগুলোর আলাদা শিরোনাম থাকতে পারে, যার নাম পরিচ্ছেদ শিরোনাম। গুরুত্বের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে, কালের ক্রম অনুযায়ী পরিচ্ছেদগুলোকে পরপর সাজিয়ে নিতে হয়। এক অনুচ্ছেদ থেকে অন্য অনুচ্ছেদে উত্তরণের সময় সঙ্গতি থাকছে কিনা সেদিকে খেয়াল রাখতে হয়। প্রবন্ধের মধ্যে একই কথা বারবার উল্লেখ করা ঠিক নয়। যে কোনো কথা যদি আমি বারবার বলি তাহলে অবশ্যই সেটা শুনতে ভালো লাগে না, পড়তেও ভালো লাগবে না। তো আমরা চেষ্টা করব যে প্রবন্ধের মধ্যে এক কথা বারবার না আনার জন্য। এক অংশের বক্তব্য অন্য অংশের বক্তব্যের সঙ্গে কোনো রকম বিরোধ সৃষ্টি করছে কিনা সেটিও আমাদের খেয়াল রাখতে হবে। মূল অংশের মধ্যে অনেক সময় সারণী বা নকশা ব্যবহারের প্রয়োজন হয়, এগুলি কখনো বক্তব্যকে শক্তিশালী করে আবার কখনো বক্তব্যকে অস্পষ্ট করে, সেটি বিবেচনায় রেখে সারণী বা নকশা ব্যবহার করা যেতে পারে। অনেক সময় অনেকে নকশা তৈরি করে, এখন তোমাকে বুঝতে হবে যে তুমি কোন বিষয়ের উপর একটি প্রবন্ধ লিখছো, সেই বিষয়ের উপর তোমাকে স্পষ্ট করে একটা নকশা বা সারণী দিতে হবে। যদি তোমার কাছে মনে হয় যে এই সারণীটা বা নকশাটা আমার প্রবন্ধের মধ্যে দিলে খুব বিদঘুটে দেখাচ্ছে, তো অবশ্যই তুমি সেটা বর্জন করবে। সবশেষে প্রবন্ধের যে মূল তিনটি অংশের মধ্যে শেষে যে অংশটি আছে সেটা হচ্ছে এই উপসংহার। এখানে প্রবন্ধের শেষ অংশকে উপসংহার বলে, এটি প্রবন্ধের সারসংক্ষেপ নয়, ফলে পুরো প্রবন্ধের বক্তব্যকে এখানে নতুন করে বলার দরকার নেই, এমনকি উপসংহারে নতুন প্রসঙ্গের অবতারণা করা যায় না। উপসংহারে প্রবন্ধ লেখকের নিজের মতামত তুলে ধরা জরুরি, এই মতামতের মধ্যে আলোচ্য বিষয়ের উপযোগিতা নিয়ে কথা বলা যায়, কোনো সুপারিশ করা যায়, সিদ্ধান্ত বা ফলাফল উপস্থাপন করা যায়, সীমাবদ্ধতার কথা বলা যায়, সম্ভাবনার ইঙ্গিত তুলে ধরা যায়। উপসংহারে বলা যেতে পারে বা সবশেষে বলা যায়, এই ধরনের বাক্য উপসংহারে না থাকাই ভালো। আমরা মাঝে মাঝে লেখার সময় বলি না যে উপসংহারে বা শেষে বলা যায়, সবশেষে বলা যায় যে আমাদের গল্পটা এমন করেছে বা আমাদের মূল বক্তব্যটা এরকম ছিল, তো এই ধরনের ইঙ্গিতটা বা শিরোনামটা আমরা না দিই যে উপসংহারে সব বলা যায় যে বা সবশেষে বলা যায় যে, এই ধরনের বাক্য আমরা পরিহার করব প্রবন্ধটা আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আচ্ছা, অনেক সময় প্রবন্ধ ভূমিকা উপসংহার কিংবা মূল আলোচনার পরিচ্ছেদ শিরোনাম আলাদা করে উল্লেখ করা হয় না, তবে প্রবন্ধের মধ্যে এগুলো ঠিকই বিদ্যমান থাকবে। যেমন ধরো এখানে আমাদের প্রধান যে অংশটা
আমরা ভূমিকা লিখলাম, ভূমিকা লিখে ভূমিকা কি আছে সেটা লিখে দিলাম, তারপর শিরোনাম দিলাম, তারপর মূল আলোচনা দিয়ে মূল আলোচনা লিখলাম। তো অনেক সময় কিছু কিছু প্রবন্ধের মধ্যে দেখা যায় যে এই মূল ভূমিকা শিরোনামটা থাকে না, তারপর মূল আলোচনার শিরোনামটা থাকে না, তারপরও কিন্তু আমরা ভূমিকা লিখছি, মূল আলোচনা লিখছি, উপসংহার লিখছি। তো এই লাস্ট লাইনে এটাই বলেছে যে কিছু কিছু ক্ষেত্রে লেখার সময় ভূমিকা, মূল আলোচনা বা উপসংহার লেখা থাকে না, তারপরও প্রবন্ধের মধ্যে সেই জিনিসগুলো স্পেসিফিকভাবে আলাদাভাবে লেখা হয়ে থাকে। আমরা পরের পাতায় যাব। পরের পাতায় আমাদের সভ্যতার সংকট প্রবন্ধটায় চলে এসেছে। শুরুতে আমরা এই প্রবন্ধটা খুব ভালো করে পড়ব, পড়ার পরে আমাদের প্রবন্ধ শেষে কিছু প্রশ্ন জানতে চাওয়া হয়েছে, বইয়ের মধ্যে আছে, আমরা সেগুলো সলভ করব। তো দেখো, সভ্যতার সংকট লিখেছেন আবুল ফজল। আচ্ছা, এখন যেহেতু ইনি এটা লিখেছেন, আমাদেরকে এই লেখক সম্পর্কে একটু জানতে হবে। তো আমরা বেশি জানবো না, কারণ আমাদের বইয়ে যেটুকু আছে আমরা সেগুলোই জানার চেষ্টা করব। দেখো, আবুল ফজল তিনি 1903 সালে জন্মগ্রহণ করেছেন এবং মারা গিয়েছেন 1938 সালে, অর্থাৎ এটা তার হচ্ছে জীবনকাল। একজন প্রবন্ধকার ও কথা সাহিত্যিক তিনি। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে চৌচির, রাঙা প্রভাত, মাটির পৃথিবী, মানবতন্ত্র, 21 মানে মাথা নত না করা, দুর্দিনের দিনলিপি ইত্যাদি। এগুলো তার বিখ্যাত প্রবন্ধ। আচ্ছা, নিচের প্রবন্ধটি লেখকের নির্বাচিত প্রবন্ধ বই থেকে নেওয়া হয়েছে। কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? নির্বাচিত প্রবন্ধ বই থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা মূল প্রবন্ধে চলে যাই। দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে, আমরা একটু ছবি দেখে একটু কিছু বোঝার চেষ্টা করি আসলে ছবিতে কি বলেছে। এখানে দেখতে পাচ্ছি একটা মানুষ, সে হচ্ছে টেবিল চেয়ারে বসে আছে, সামনে তার বই, একটা আমার ডায়েরি দেখতে পাচ্ছি, হয়তো সে লেখালেখি করবে, পাশে তার কিছু বইও আছে। এখন এই সম্পূর্ণ পরিস্থিতিটা দেখে আমরা কি বুঝতে পারছি, সে কিন্তু কিছু একটা ভাবছে, চিন্তা করছে, অর্থাৎ তার চিন্তা শক্তিকে কাজে লাগাচ্ছে, বসে আছে, মুখে হাত, এটা কি বোঝা যায়? সে নিশ্চয়ই কিছু না কিছু ভাবছে বা চিন্তা করছে। আচ্ছা, তো এখন সভ্যতার সংকট, আমরা সভ্যতা জিনিসটা কি বুঝি, আসলে এটা কি জিনিস? সভ্যতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিলাইজেশন, যার অর্থ হচ্ছে নগরে বসবাসরত কোনো ব্যক্তি। এর অর্থ হলো কোনো স্থানের সভ্য ব্যক্তি তখন যখন বসবাস করে, তখন কিন্তু তাকে, সে কিন্তু তখন কোনো নির্দিষ্ট গোত্র বা যৌথ পরিবারের দলে বসবাস না করে একটি নগরীর ন্যায় বৃহৎ একটি সুসংগঠিত আকারে বসবাস করে। এবং আমরা সংকট বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে বিপদ, সংকীর্ণ বা সমস্যা ইত্যাদি। তো এই নগরীর ন্যায় বসবাসরত কোনো ব্যক্তির সংকটের জিনিসকে কিন্তু বোঝাচ্ছে। তো পুরো প্রবন্ধটি আজকে আমরা পড়ব। পুরো প্রবন্ধটিতে কি ব্যাখ্যা করা হয়েছে আমরা চলো দেখি। শুরুতে দেখো, একটু আগে আমি বললাম যে একটি প্রবন্ধের তিনটি অংশ থাকে, ভূমিকা। দেখো, এখানে কিন্তু স্পেসিফিকভাবে ভূমিকা কিন্তু কোনো শিরোনাম দেওয়া নাই, তারপরও কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে এখানে ভূমিকা আছে। দেখো, ভূমিকায় কি বলেছে, মানুষের একটা বড় পরিচয়, সে ভাবতে পারে। মানুষের কি বড় পরিচয়? সে ভাবতে পারে। আসলেই মানুষ কিন্তু ভাবতে পারে, চিন্তা করতে পারে, করতে পারে যে কোনো চিন্তা, যে চিন্তা ও ভাব মানুষকে সাহায্য করে মানুষ হতে। পশু পাখিকে পশু পাখি হতে ভাবতে হয় না, পারেও না ওরা ভাবতে বা চিন্তা করতে, সে বালাই ওদের নাই। যেটুকু পারে তার পরিধি অত্যন্ত সংকীর্ণ। অর্থাৎ এখানে বলা হচ্ছে মানুষের একটি বড় পরিচয় হচ্ছে সে ভাবতে পারে, সে চিন্তা করতে পারে, কিন্তু পশু পাখি সে ভাবতেও পারে না, চিন্তাও করতে পারে না, কারণ সে এগুলো ওদের মধ্যেই নাই, পরিধির মধ্যেই নাই, যেটুকু অত্যন্ত সংকীর্ণ, বাঁচাও প্রয়োজনের মধ্যে তা সীমিত। সভ্য অসভ্যের পার্থক্য এ ধরনের, সভ্য এবং অসভ্য যারা আছে, সভ্য মানে খুব ভালো চরিত্রের ভালো মানুষ, সভ্য এবং অসভ্যের পার্থক্য কিন্তু ঠিক এ ধরনের, যারা যত বেশি চিন্তাশীল সভ্যতার পথে তারা তত বেশি অগ্রসর। অর্থাৎ যারা অনেক বেশি চিন্তাশীল তারা এই সভ্যতার পথে অনেক বেশি অগ্রসর, অর্থাৎ সামনে এগিয়ে যেতে পারে, আর চিন্তার ক্ষেত্রে যারা পিছনে পড়ে আছে সভ্যতার পথে তারাই তত বেশি অনগ্রসর। অর্থাৎ যারা সভ্যতার পিছনে পড়ে আছে বা যারা চিন্তা শক্তির পিছনে পড়ে আছে তারা কিন্তু সভ্যতার থেকে অনেক বেশি দূরে সরে আছে। আর চিন্তার ক্ষেত্রে যারা পিছনে পড়ে, পরের পাতায় যাব, পড়ে আছে সভ্যতারও পেছনের সারিতেই তাদের স্থান। ব্যক্তি, গোষ্ঠী,
জাতি, দেশ ও সবের বেলায় এ সত্যের তারতম্য নেই। মোট কথা, সভ্যতার প্রথম সোপানই হলো চিন্তা, চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা। সভ্যতার প্রথম সোপান, সোপান শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, অর্থাৎ সভ্যতার প্রধান মানে প্রধান সরি সভ্যতার প্রথম সোপান অর্থাৎ সিঁড়ি হচ্ছে আমাদের চিন্তা শক্তি, চিন্তা এবং চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা। তুমি যদি চিন্তা অভ্যাস করতে পারো তাহলে তোমার বুদ্ধির চর্চা বাড়বে, প্রশিক্ষণ বাড়বে। শুধু রসের দিকে বা সৌন্দর্য সাধনার দিকে যেমন সাহিত্যের সব কিছু নয়, তেমনি সভ্যতার বেলায়ও শুধু আনন্দ আরামায়েশের উপকরণ বাহুল্য কখনো সভ্যতার সব কিছু নয়। কি বলা হচ্ছে দেখো, শুধু রসের দিক বা সৌন্দর্য সাধনার দিক যেমন সাহিত্যের সব কিছু নয়, অর্থাৎ একটি সাহিত্যে শুধু রস এবং সৌন্দর্য থাকবে সেটাই সব কিছু নয়, তেমনি সভ্যতার বেলায়ও শুধু যে শুধু আনন্দ এবং আরাম আয়েসের উপকরণ থাকবে তাও কিন্তু কখনোই সভ্যতা সবকিছু হতে পারে না। এমনকি সভ্যতার বড় অংশ নয় এসব। সভ্যতা বলতে আমরা যা বুঝি তার সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক রয়েছে মানুষের হৃদয়। সাক্ষাৎ মানে হচ্ছে সরাসরি সম্পর্ক রয়েছে মানুষের হৃদয়। সভ্যতা বলতে আমরা যা বুঝি তার সঙ্গে সাক্ষাৎ অর্থাৎ সরাসরি সম্পর্ক রয়েছে মানুষের হৃদয়, মন ও চরিত্রের আর মানসিক উৎকর্ষতার। উৎকর্ষ শব্দের অর্থ হচ্ছে উন্নতি, মানসিক উন্নতির কথা। অর্থাৎ আমাদের সভ্যতার সঙ্গে কোন জিনিসগুলো সম্পর্ক রয়েছে একদম সরাসরি সাক্ষাৎ রয়েছে, মানুষের হৃদয়, মন, চরিত্রের আর মানসিক উৎকর্ষের। মাত্রাধিক আরাম ও উপকরণ বাহুল্য এসবকে দৃঢ় ও পুষ্ট করে তোলার পরিবর্তে বরং করে তোলে আরো শিথিল ও দুর্বল। বলছে অতিরিক্ত আরাম এবং উপকরণ যা যা পাচ্ছি এগুলো বেশি পাওয়ার কারণে আমাদের সভ্যতাকে দৃঢ় ও পুষ্ট করে তোলার পরিবর্তে অর্থাৎ খুব বেশি আকর্ষণীয় এবং উপযুক্ত করে তোলার পরিবর্তে বরং এটা করে তোলে শিথিল ও দুর্বল। অর্থাৎ অনেক বেশি আরাম আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে, বিশেষ করে সভ্যতার জন্য। আজ সভ্যতা মানে উপকরণ, প্রাচুর্য ও গতি। এখন আমরা বর্তমানে কি করি, সভ্যতা মানে হচ্ছে অতিরিক্ত উপকরণ। উপকরণ মানে অনেক কিছু পাওয়া, আরাম আয়েস, প্রাচুর্য মানে হচ্ছে অর্থ সম্পদ এবং গতি। অর্থাৎ সভ্যতা মানে আমরা বুঝি অনেক বেশি চাইতে হবে, অর্থ সম্পদ থাকতে হবে, গতি থাকবে, গতি সঞ্চরণ থাকবে ইত্যাদি। দ্রুতগামী বায়ুযানে কে কত হাজার মাইল ঘুরে এলো। দ্রুতগামী, দ্রুতগামী মানে হচ্ছে খুব দ্রুত যায়, বায়ুযানে মানে হচ্ছে আকাশপথে। কে কত হাজার মাইল ঘুরে এলো, কার আগে কি পৃথিবী চক্কর দিতে পারলো, এ হলো এখন সভ্যতার মাপকাঠি। কিন্তু এগুলো কি সভ্যতা হওয়া উচিত বলো? মানুষ এখন বেশি অর্থের চিন্তা করছে, উপকরণের চিন্তা করছে, চাহিদার কথা চিন্তা করছে এবং অনেক বেশি কম্পিটিশন হয়ে গেছে কে কত আকাশ পথ পাড়ি দিয়ে এলো, কে কত কার আগে পৃথিবী চক্কর দিতে পারলো, এগুলো নাকি এখন সভ্যতার মাপকাঠি হয়ে গিয়েছে। মানুষ ভাববে কখন, চিন্তা করবে কখন, জীবনের গভীরত্ব উপলব্ধির অবসর কোথায় আজ মানুষের? তাই বলছে মানুষ এখন ভাববে কখন, মানুষ কখন চিন্তা করবে, জীবনের গভীরত্ব উপলব্ধির অবসর মানুষ কোথায় পাবে? মানুষ তো এখন সবসময় টাকার পিছনে আছে, মানুষ একজন আরেকজনকে হচ্ছে চক্কর দেওয়ার পিছনে আছে, কে কিভাবে তার থেকে এগিয়ে যেতে পারবে, এগুলা যদি ভাবতে থাকে তাহলে মানুষ কখন চিন্তা করবে, চিন্তা করার সময়টা কোথায়? প্রাচীন জীবন দর্শন থেকে আমরা বিচ্ছিন্ন। প্রাচীন যে জীবন দর্শনগুলো আছে আমাদের বহু আগে, সেই জীবন থেকে কিন্তু আমরা এখন বিচ্ছিন্ন, কারণ আমাদের সমাজে এখন আধুনিক অনেক জিনিস চলে এসেছে, অথচ নতুন কোনো জীবন দর্শনও গড়ে ওঠেনি। দেখো খুব গুরুত্বপূর্ণ একটি লাইন বলছি, প্রাচীন যে জীবন দর্শন ছিল সেখান থেকে আমরা সবাই বিচ্ছিন্ন অর্থাৎ আলাদা, কিন্তু নতুন কোনো জীবন দর্শনও কিন্তু আমাদের সমাজে এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। সব জীবন দর্শনের গোড়া হলো চিন্তা, অর্থাৎ প্রত্যেকটা জীবন দর্শনের গোড়া হলো চিন্তা, চিন্তা করতে হবে, চিন্তা করলেই নতুন কিছু পাওয়া যাবে। চিন্তার চর্চা করতে হবে, মানুষের জীবন থেকে আজ চিন্তার ক্ষেত্র অপসারিত, ফলে কোনো জীবন দর্শনই আজ মানুষের সামনে নেই। সিনেমা, টেলিভিশন, রেডিও যেখানে মানুষের অবসর সময়টুকুর অধিকাংশ গ্রাস করে চলেছে, গ্রাস মানে কি নিধন করে চলেছে, বলছে নতুন নতুন আধুনিক জিনিস তৈরি হচ্ছে, যেমন সিনেমা, থিয়েটার, টেলিভিশন তৈরি হচ্ছে, রেডিও তৈরি হচ্ছে, এই জিনিসগুলো আর মানুষের অবসর সময়টাকে নিধন করে রাখছে, গ্রাস করে রাখছে। কারণ মানুষ যখন ছুটি পাচ্ছে, যখন অবসর পাচ্ছে, তখন মানুষ টেলিভিশন দেখছে, রেডিও শুনছে, তখন সে কিন্তু আর চিন্তা করছে না, চিন্তা করে নতুন কিছু সে তৈরি করবে সেটা কিন্তু করছে না। সেখানে চিন্তা চর্চার সময় কোথায়? ফলে আজ ধীরে ধীরে নিজের অজ্ঞাতে, অজ্ঞাতে মানে হচ্ছে অজান্তেই, মানুষ
যন্ত্রে সামিল হয়ে পড়েছে, অর্থাৎ মানুষ নিজেও বুঝতে পারছে না সে কখন আধুনিকতার ছোঁয়ায় যন্ত্রের সাথে নিজেকে মিশিয়ে ফেলছে। ঠিক আছে, এটাই বলছে, মানুষের এখন জানে অধিকাংশ সময় কাটে তা হচ্ছে যন্ত্র ও যান্ত্রিকতা। অর্থাৎ আমাদের আশেপাশে দেখবা সবই যন্ত্র। আগে যেমন হলো মানুষ হাতে জামা কাপড় ওয়াশ করতেন, এখন কিন্তু ওয়াশিং মেশিন আছে, তো সেটাও কিন্তু যন্ত্র। আগে যেমন মানুষ চুলায় রান্না করতেন, এখন গ্যাসের চুলা আসছে, তারপরে অনেক ইলেকট্রিক চুলা কিন্তু আছে। তো মানুষ যাই করে না কেন, আমাদের জীবনের সামনে ম্যাক্সিমাম কিন্তু সবই হচ্ছে যন্ত্র এবং যান্ত্রিকতা। আমাদের সময় যদি আমাদের আশেপাশে যদি এই যন্ত্র থাকে তাহলে আমরা কিভাবে চিন্তা করব বলো? আচ্ছা, হৃদয়, মন, আবেগ, অনুভূতি সবই যন্ত্রের সুরে বাঁধা। অর্থাৎ আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের আবেগ, আমাদের অনুভূতি সবই হচ্ছে আমাদের যন্ত্রের সুরে বাঁধা। আমি এমন পরিবারও দেখেছি যারা এক ঘুমের সময় ছাড়া সব সময় নিজেদের রেডিও যন্ত্রটা খুলে রাখেন। বলছে যে আমি, মানে কবি বলছেন যে আমি এমন অনেক পরিবার দেখেছি যে তারা শুধুমাত্র ঘুমানোর সময় ছাড়া সব সময় তাদের নিজেদের রেডিও যন্ত্রটা খুলে রাখতেন, অর্থাৎ মুখ খুলে রাখতেন, শুধুমাত্র ঘুমানোর সময় তারা সেটা বন্ধ রাখতেন। নিস্তব্ধতার যে একটি অনির্বাচনীয় শান্তি আছে, এরা তার স্বাদ থেকে তো বঞ্চিত থাকেনি, তদুপরি নিজেদের সুকুমার বৃত্তির উপর কি যে নিষ্কুরণ উৎপূরণ এরা এ করেছেন তাও বুঝতে পারেন না। আচ্ছা, এখানে বুঝিয়ে দিই, দেখো নিস্তব্ধতার বলতে বোঝানো হচ্ছে যে চুপ থাকার, চুপ থাকার যে একটি অনির্বাচনীয়, অনির্বাচনীয় মানে হচ্ছে বর্ণনা করা যায় এমন, অর্থাৎ চুপ থাকার যে বর্ণনার বনানি থাকে বা বর্ণনা থাকে বা সেটারও যে একটি শান্তি আছে, এরা তার স্বাদ থেকে বঞ্চিত। অর্থাৎ কথা বলতেই থাকে সারাক্ষণ, বা চুপ থাকার মধ্যেও যে অনেক কিছু বর্ণনা করা যায় সেটার শান্তি থেকে ওই পরিবারগুলা বঞ্চিত। আচ্ছা, এরপর আমরা বলবো অতি যান্ত্রিকতার এ হচ্ছে পরিণাম, অর্থাৎ অতি যান্ত্রিকতার, আমাদের আশেপাশে যে এত যান্ত্রিকতা আছে সেটারই হচ্ছে এটার পরিণাম। এসব মানুষের জীবনের মহত্ত্ব সম্বন্ধে ভাবার বা অন্য চিন্তার অতিরিক্ত অন্য চিন্তা করার অবসর কোথায়? বলছে যে এসব মানুষের জীবনের মহত্ত্ব সম্বন্ধে ভাবার বা অন্য চিন্তা, অন্য মানে কি অর্থ, অর্থ চিন্তার অতিরিক্ত অন্য চিন্তা করার অবসর কোথায়? অর্থাৎ আমাদের চাহিদা এত বেশি হয়ে গিয়েছে যে অন্য চিন্তা ছাড়া অন্য কোনো অতিরিক্ত চিন্তা আমাদের আর করার সুযোগ নেই বা আমরা করছি না, ফলে জীবন দর্শন সম্বন্ধে এদের কোনো সন্দেহ থাকার কথায় নয়। রেডিও বাজানোকে এরা মনে করেন চরম সাংস্কৃতিক চর্চা। চিন্তার প্রতি এই বিরাগ ও বিতৃষ্ণা মানব সমাজে এক মারাত্মক ব্যাধি রূপ নিয়েছে আজ। বলছে চিন্তার প্রতি, আমরা চিন্তা শক্তির প্রতি যে আমাদের বিরাগ ও বিতৃষ্ণা, অর্থাৎ আমাদের মনোভাবটা যে খুবই খারাপ, মানব সমাজে এক মারাত্মক ব্যাধি রূপ নিয়েছে। ব্যাধি মানে অসুখের রূপ নিয়েছে বা রোগের রূপ নিয়েছে। আজ সভ্যতার যে সংকট তা হচ্ছে এই চিন্তাহীনতার সংকট। অর্থাৎ আমরা ধীরে ধীরে যে মানুষ নগরীতে বসবাস করছি, আমাদের এই যে সভ্যতাগুলো এখন সংকটের দিকে, অর্থাৎ বিপদের দিকে, সংকীর্ণতার দিকে, এটার মূল কারণ হচ্ছে আমাদের চিন্তা শক্তির অভাব, আমরা চিন্তা করছি না। আজ সভ্যতার, হ্যাঁ বললাম এটা, আণবিক বোমা ও আনুষঙ্গিক অনন্য মারণাস্তক নয়, তথাকথিত শীতল যুদ্ধ ও এই চিন্তাহীনতার ফল। জীবনের মূল্য ও মহত্ত্ব সম্বন্ধে ভাবতে ভুলে গিয়েছে আজ মানুষ। মানুষ নিজের জীবনের মহত্ত্ব এবং হচ্ছে জীবনের মূল্য সম্পর্কে ভাবতে ভুলে গিয়েছে, ফলে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সবাই প্রায় হয়ে পড়েছে নীতিভ্রষ্ট। নীতিভ্রষ্ট মানে হচ্ছে আদর্শ, মানে নিজের নিজস্ব আদর্শ থেকে দূরে থাকে, দূরে থাকা। বুদ্ধি ও চিন্তা চর্চা মানুষকে যুক্তিবাদী ও বিবেকী করে তোলে। বলছে যদি তুমি বুদ্ধি করো, বুদ্ধি ও চিন্তার চর্চা তোমাকে যুক্তিবাদী করে তুলবে এবং তোমাকে বিবেকবান হতে শেখাবে। যে কোনো অবস্থায় বিবেকী মানুষ হিরোশিমা ও নাগাসাকি ঘটাতে পারে না। এখানে হিরোশিমা এবং নাগাসাকি হচ্ছে জাপানের দুটি শহরের নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা এই দুটি শহরে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল বা বোমা ঘটিয়েছিল। তো বলছে যে কোনো অবস্থায় বিবেকী মানুষ হিরোশিমা ও নাগাসাকি ঘটাতে পারে না। তার মানে হচ্ছে এই হিরোশিমা এবং নাগাসাকি এটা হচ্ছে জাপানের দুটি শহরের নাম। এখানে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা থেকে তোমার হচ্ছে তারা হলো এই দুটি শহর হচ্ছে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল।
তো এখানে লেখক বলছেন, যদি কোনো মানুষ বিবেকী হয় বা বিবেকবান হয় তাহলে তারা কখনো এই পারমাণবিক বোমা ঘটাতে পারতেন না। আচ্ছা, বিবেকহীন সভ্যতা মানুষকে বর্বরতার কোনো চরম সীমায় নিয়ে গেছে ইতিহাসের পৃষ্ঠায়, এই দুটি নাম তার অক্ষর স্বাক্ষর। বলছে যে বিবেকহীন মানুষ, যারা চিন্তা ভাবনা করে না, যারা কোনো কিছু না ভেবেই কাজ করে, তারা যে সভ্যতাকে একদম বর্বরতার নিষ্ঠুম পর্যায়ে নিয়ে গেছে সেটা আমরা বুঝতে পারি তখনই যখন হচ্ছে হিরোশিমা এবং নাগাসাকি নামে এই দুটি শহর আমাদের মনে পড়ে। নীতি ও জীবনের মূল্যবোধ ছাড়া যান্ত্রিক সভ্যতা ও তার প্রগতি মানুষকে কোনো লক্ষ্যই নিয়ে যায় না। বলা হচ্ছে আমাদের মধ্যে যদি নীতি নৈতিকতা না থাকে, জীবনের ভালো মন্দের মূল্যবোধ না থাকে, তাছাড়া আমরা যান্ত্রিক সভ্যতা, অর্থাৎ যান্ত্রিক সভ্যতা শুধুমাত্র আমাদেরকে কখনোই সামাজিক দিক দিয়ে বা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে না, যদি আমাদের মধ্যে নীতি ও জীবনের মূল্যবোধ না থাকে। নীতি ও জীবনের মূল্য সম্বন্ধে অবিশ্বাসের চরম পরিচয় মেলে যুদ্ধ ও তথাকথিত জাতীয় সংকটের সময়। কোন সময়? নীতি ও জীবনের মূল্য সম্বন্ধে অন্ধবিশ্বাসের চরম পরিচয় মেলে কোন সময়? যুদ্ধ ও তথাকথিত জাতীয় সংকটের সময়। তখন নীতি, ন্যায়, সত্য ও মূল্যবোধ সবই হাওয়ায় উড়িয়ে দেওয়া হয়। যান্ত্রিক সভ্যতায় চরম কাম্য যে কোনো মূল্য জয় অর্জন। হিরোশিমা ও নাগাসাকি এই আদর্শরই দুই বলি। চিন্তা করার বা চিন্তা করতে না দেওয়ার ফলে তাদবোধ শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ সভ্য। তাদবোধ শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ সভ্য দেশের অধিকাংশ লোক কর্তার ইচ্ছায় কর্ম বলে একে মেনে নিয়েছেন। নিজে চিন্তা না করার সবচেয়ে বড় কুফল হচ্ছে সত্য মিথ্যা যে কোনো কথা ও প্রচারণাকে বিশ্বাস করে বসা। অর্থাৎ নিজে যদি চিন্তা না করার সবচেয়ে বড় কুফল অর্থাৎ খারাপ দিক হচ্ছে সত্য মিথ্যা যে কোনো কথা ও প্রচারণাকে বিশ্বাস করে বসা। আর যান্ত্রিক সুখ সুবিধায় অভ্যস্ত মানুষও মাথা খাটানোর কষ্ট স্বীকার করতে অনিচ্ছুক। তাই আজ সর্বত্র চিন্তার পরে পাতায় যাব। সর্বত্র চিন্তার ক্ষেত্রে দেখা দিয়েছে বন্ধত্ব, মানুষ হয়ে পড়েছে গতানুগতিক, এরপরে হারিয়ে বসেছে সত্যের প্রতি সব রকম অনুরাগ। মানুষের জীবনে সত্য ন্যায়ের যে কোনো মূল্য আছে, মানুষের মন থেকে সে বোধ আজ নিশ্চিহ্ন, অর্থাৎ মানুষের বোধ থেকে সে মন আজ নিশ্চিহ্ন হয়ে পড়েছে। যন্ত্র জগতে যেমন দিনে দিনে ঘন্টায় ঘন্টায় বদল হচ্ছে, মানুষের মতো বিশ্বাস আর ধারণাও তেমনি দিনে দিনে ও ঘন্টায় ঘন্টায় পাল্টাচ্ছে। বলছে যে যন্ত্র জগতের যেমন দিন দিন ঘন্টায় ঘন্টায় বদল হচ্ছে, মানুষের মত বিশ্বাস আর ধারণাও দিন দিন ঠিক সেভাবেই ঘন্টায় ঘন্টায় পাল্টিয়ে যাচ্ছে। কোনো মত বিশ্বাসে আজ মানুষের মনে দানা বাঁধতে পারছে না। আজ সভ্যতার এই এক শোচনীয় দশা, অর্থাৎ মানুষ এই যন্ত্রের ছোবলে পড়ে মানুষ নিজের চিন্তা শক্তিকে এত বেশি বিনাশ করে ফেলছে যে আজ সভ্যতার খুব শোচনীয় একটি দশা বিরাজমান হয়ে আছে। এই অবস্থায় কোনো বড় উচ্চ জীবন দর্শন আশা করা যায় না। কোনো মহৎ শিল্প সাহিত্য, অর্থাৎ আমরা যে অবস্থার মধ্যে এখন ধাবিত হয়ে আছি সে অবস্থায় আমাদের বড় বা উচ্চ কোনো জীবন দর্শন আশা করা যায় না। সেই সাথে সাথে আমাদের বড় বা মহৎ কোনো শিল্প সাহিত্যকেও আশা করা যায় না। রম্য রচনার সংখ্যা বৃদ্ধির এও এক বড় কারণ। বিগত সভ্যতা যা মহৎ শিল্প সাহিত্যকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, বিগত অর্থাৎ আগের সভ্যতাগুলো মহৎ একটি শিল্প সাহিত্যকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এমনকি রেনেসাঁস ও এনসাইক্লোপিডিক্সের যুগের দিকে তাকালেও আমরা বুঝতে পারবো মতবিশ্বাস, আদর্শ নিষ্ঠা যা চিন্তা চর্চার ফল, সভ্যতার স্থিতি, বিকাশ ও সমৃদ্ধির জন্য কতখানি আবশ্যক। এখানে রেনেসাঁস হচ্ছে নবজাগরণ, এখানে এনসাইক্লোপিডিক্সটি হচ্ছে 18 শতকের বিশিষ্ট একটি পণ্ডিত যারা বিজ্ঞানকে আরো উপযুক্ত করার কাজে ভূমিকা রেখেছিল, তাদেরকে বলা হচ্ছে এনসাইক্লোপিডিক্স। যুগের দিকে তাকালে আমরা বুঝতে পারবো মতবিশ্বাস, আদর্শ নিষ্ঠা যা চিন্তা চেতা চর্চার ফল, সভ্যতার স্থিতি, বিকাশ ও সমৃদ্ধির জন্য কতখানি আবশ্যক হয়েছিল। আধুনিক সভ্যতার গায়ের তলায় এই অত্যাবশ্যক শর্তগুলি অনুপস্থিত, ফলে আজ সভ্যতার ত্রিশঙ্কু অবস্থা। ত্রিশঙ্কু শব্দের অর্থ হচ্ছে জটিল অবস্থা।
এখন আমরা যতগুলো আলোচনা করলাম এগুলো হচ্ছে আমাদের মূল ভাব ছিল। আমরা শুরুতেই বলেছি প্রবন্ধের তিনটি অংশ, শুরুতে ভূমিকা ছিল, মাঝখানে আমরা মূল প্রবন্ধ আলোচনা করলাম, এখন আমাদের হচ্ছে উপসংহার আছে, অর্থাৎ শেষ প্রবন্ধটা শেষ ভাগ আছে। দেখো, বর্তমান সভ্যতা কোনো গভীর ভাব ও চিন্তার উপর প্রতিষ্ঠিত নয় বলে ক্রমবর্ধমান এত উন্নতি সত্ত্বেও পদে পদে ট্র্যাজিক পরিণতির হাত থেকে তা রেহাই পাচ্ছে না। ট্র্যাজিক শব্দের অর্থ হচ্ছে বিষদময়, বিষদময় পরিণতির হাত থেকে রেহাই পাচ্ছে না। আজ এই মহাসংকটের দিনে বাঁচতে হলে মানব সভ্যতাকে একটা নীতি ও সত্যের উপর দাঁড় করাতে হবে, আর তা করতে হলে মানুষকে ভাবতে হবে, করতে হবে চিন্তা ও যুক্তির চর্চা, হতে হবে বিবেকী। বলছে যে দেখো, বর্তমান সভ্যতা কোনো গভীর ভাব চিন্তার উপর প্রতিষ্ঠিত নয়, তাই নয় বিধায় আমাদের যে উন্নতিগুলো আছে এত উন্নতি হওয়া সত্ত্বেও কিন্তু আমরা ট্র্যাজিক অর্থাৎ বিষদময় পরিণতির দিকে দিন দিন ধাবিত হয়ে পড়ছি। তাই বলছে যে আজ আমাদের এই মহাসংকটের দিনে বাঁচতে হলে মানুষ সভ্যতাকে একটি নীতি ও সত্যের উপর দাঁড় করাতে হবে, আর তা না করতে পারলে মানুষকে ভাবতে হবে, করতে হবে চিন্তা ও যুক্তির চর্চা, হতে হবে বিবেকী। তো এই ছিল আমাদের ছোটোখাটো একটি প্রবন্ধ, তিন পৃষ্ঠার একটি প্রবন্ধ। এখন এই প্রবন্ধের সাথে সাথে আমাদের হচ্ছে কিছু বইয়ের মধ্যে শব্দ অর্থ দেওয়া আছে, চলো আমরা সেই শব্দ অর্থগুলো একটু দেখে নিই। অক্ষর সাক্ষর শব্দের অর্থ হচ্ছে লিখিত সাক্ষ্য, অনির্বাচনীয় বর্ণনাতীত, উৎকর্ষ শব্দের অর্থ উন্নতি। যদিও আমি এই শব্দ অর্থগুলো যখন পড়িয়েছি তখন আমি স্পেসিফিকভাবে ব্যাখ্যা করে দিয়েছি, তারপরেও যেহেতু আমাদের বইয়ে আছে আমি সেগুলো একটু জানিয়ে দিচ্ছি। এনসাইক্লোপিডিক্স, 18 শতকের ফরাসি পণ্ডিত যারা বিজ্ঞানকে জনপ্রিয় করতে ভূমিকা রেখেছিলেন। জীবন দর্শন শব্দের অর্থ হচ্ছে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি। ট্র্যাজিক শব্দের অর্থ হচ্ছে বিষাদময়। তাদ্বোধ শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ। ত্রিশঙ্খ দশা জটিল অবস্থা। নাগাসাকি হচ্ছে জাপানের একটি শহর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরে আমেরিকা পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল। নিষ্কুরণ শব্দের অর্থ হচ্ছে করুণ অবস্থা। এই পাশে আরো কিছু আছে, আমি একটু লক্ষ্য করি। নীতিভ্রষ্ট, আদর্শ থেকে বিচ্যুতি। বালাই শব্দের অর্থ হচ্ছে আপদ। বিবেকী শব্দের অর্থ হচ্ছে বিবেকবান। মরণাস্ত শব্দের অর্থ হচ্ছে হত্যা বা ধ্বংস করতে পারে এমন অস্ত্র। যুক্তিবাদী শব্দের অর্থ হচ্ছে যুক্তিকে যারা প্রাধান্য দেয়। রম্য রচনা শব্দের অর্থ হচ্ছে হাস্যতরক রচনা। রেনিসাঁস শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। শীতল যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ। সোপান শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। স্থিতি শব্দের অর্থ হচ্ছে স্থিরতা। হিরোশিমা জাপানের একটি শহর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরে আমেরিকা পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। তো এই হচ্ছে আমাদের হলো শব্দ অর্থগুলো ছিল এক পৃষ্ঠার মধ্যে যেগুলো দিয়ে দিয়েছে। এখন আমরা যেটা জানবো, পরের পাতায় যাব। পরের পাতায় আছে দেখো প্রবন্ধের গঠন বুঝি, প্রবন্ধের গঠন বুঝি। এখন এই প্রবন্ধের মধ্যে দেখো সভ্যতার সংকট প্রবন্ধটি পড়া হয়ে গেলে নিচের প্রশ্নগুলোর উত্তর ডান কলামে লেখো, সহপাঠীদের সাথে তোমার উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। প্রবন্ধটি কোন বিষয় নিয়ে লেখা, এখন তুমি এটা নিয়ে কি বুঝছো সেটা তুমি ডান কলামে লিখবে। তারপরে জানতে চেয়েছি ভূমিকায় লেখক কি বলেছেন, তারপর তুমি ডান কলামে সেটা লিখবে। মূল আলোচনায় কোন কোন বিষয় অবতারণা করেছেন সেগুলো তোমাকে এখানে লিখতে হবে। উপসংহারে লেখক কি বলেছেন সেগুলো তোমাকে লিখতে হবে। আচ্ছা, একটা একটা করে আমরা প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে প্রবন্ধটি কোন বিষয়ে লেখা নিয়ে। আচ্ছা, প্রবন্ধটিতে মূলত লেখা হয়েছে আমাদের সভ্যতাগুলো দিন দিন সংকটের দিকে পৌঁছাচ্ছে, কারণ মানুষ চিন্তা করছে না, মানুষ ভাবছে না, মানুষ শুধু যান্ত্রিক নিয়ে বা যান্ত্রিক যন্ত্র নিয়ে পড়ে আছে। আধুনিক ছোঁয়া পেয়ে তার বিবেককে চিন্তা শক্তির থেকে তিনি দূরে রেখেছেন, যা ধীরে ধীরে সংকটের দিকে যাচ্ছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন আমাদের বইয়ে যেটা ছিল, ভূমিকায় লেখক কি বলেছেন। দেখো ভূমিকায় লেখক কি বলেছেন, মানুষের সবচেয়ে বড় পরিচয় সে ভাবতে পারে যা অন্য কোনো প্রাণী পায় না। সভ্যতায় টিকে থাকতে হলে বেশি করে চিন্তা করতে হবে, বিবেকবান হতে হবে, তাহলে সে সভ্যতার প্রথম সোপান পাবে, অর্থাৎ নীতি ও নৈতিকতার দিকে আমাদেরকে আরো বেশি উৎকর্ষ সাধন করতে হবে। মূল আলোচনায় পরবর্তীটা হচ্ছে, তিন নম্বর প্রশ্ন ছিল আমাদের, মূল আলোচনায় কোন বিষয়ে অবতারণা করেছেন। দেখো মূল আলোচনার মধ্যে স্বাক্ষর অক্ষর নিয়ে কথা হয়েছে, অনির্বাচনীয়, উৎকর্ষ, জীবন দর্শন, ট্র্যাজিক, নাগাসাকি, হিরোশিমা, ত্রিশঙ্খ দশা, নিষ্কুরণ, নবজাগরণ, শীতল যুদ্ধ, নীতিভ্রষ্ট, বালায়, রম্য রচনা, যুক্তিবাদী, এনসাইক্লোপিডিক্স ইত্যাদি বিভিন্ন দিক নিয়ে কবি বা লেখক
এই প্রবন্ধের মধ্যে আলোচনা করেছেন। সবশেষে প্রশ্ন, উপসংহারে লেখক কি বলেছেন, আজ আমাদের বর্তমান সভ্যতা কোনো গভীর ভাব বাচ্চি এবং চিন্তার উপর প্রতিষ্ঠিত নয় বলে, একদম শেষে নয় বলে ক্রমবর্ধমান এত উন্নতি হওয়া সত্ত্বেও পদে পদে বিষাদময় পরিণতির হাত থেকে রেহাই পাচ্ছে না। আজ এই মহাসংকটের দিনে বাস্তব হলে মানব সভ্যতাকে একটা নীতি ও সত্যের উপর দাঁড় করাতে হবে, আর তা করাতে হলে মানুষকে ভাবতে হবে, করতে হবে চিন্তা ও যুক্তির চর্চা, হতে হবে বিবেকী। অর্থাৎ আমাদের নীতি ও সত্যের উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে অনেক বেশি করে চিন্তা করতে হবে এবং ভাবতে হবে। আচ্ছা, এছাড়াও কিন্তু আমাদের বইয়ে আরও কিছু প্রশ্ন আছে, আমরা সেগুলো এক নজরে একটু দেখে নেব। দেখো, জীবনের সঙ্গে প্রবন্ধের এখন একটা সম্পর্ক খুঁজি আমরা। আচ্ছা, 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, এরপর সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। তা আমরা নিচের প্রশ্নগুলো একটা একটা করে দেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্ন দেখো, সভ্যতার সংকট প্রবন্ধের লেখক কি বলতে চেয়েছেন? তো আমি তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি এটা লিখেও নিয়ে এসেছি, দেখি লেখক মূলত কি বলতে চেয়েছেন। এক নম্বর প্রশ্ন, লেখক কি বলতে চেয়েছেন একটু লক্ষ্য করি আমরা। সভ্যতার সংকট প্রবন্ধে লেখক বোঝাতে চেয়েছেন সভ্যতার সংকট এবং তা থেকে উত্তরণের উপায়। সভ্যতার সংকট এবং তা থেকে উত্তরণের উপায়, মানুষের চিন্তাভাবনাকে সংকীর্ণ না করে তার চিন্তার পরিধিকে আরও বাড়াতে হবে। মানুষ হিসেবে আমাদের চিন্তার পরিধিকে বাড়াতে পারলে তবেই আমরা সভ্যতার পথে অগ্রসর হতে পারবো ইত্যাদি। এটা হচ্ছে সভ্যতার সংকট প্রবন্ধে লেখক বলতে চেয়েছেন। আচ্ছা, এখন আমরা বইয়ে চলে যাব। এ ছিল আমাদের এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্নে আমাদের কি বলেছি একটু দেখি, সভ্যতার প্রধান সোপানই হলো চিন্তা, চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এখানে, সভ্যতার প্রথম সোপান, সোপান শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, অর্থাৎ আমাদের সভ্যতার প্রথম সিঁড়ি হচ্ছে চিন্তা। সভ্যতার দিকে যদি আমরা বেশি অগ্রসর হতে হয় চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের বেশি বেশি করে চিন্তা করতে হবে, ভাবতে হবে। চিন্তার অভ্যাস যদি আমরা করতে পারি, তাহলে আমাদের বুদ্ধির চর্চা বেশি করে হবে, আমাদের প্রশিক্ষণ ক্ষমতাটাও বাড়বে। তো এই প্রশ্নটা আমরা কিভাবে একটু সাজিয়ে লিখতে পারি তোমাদের সঙ্গে আলোচনা করি। সভ্যতার সোপান হলো চিন্তা, চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা আলোচনা করে। দেখো, এখানে সোপান শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, অর্থাৎ সভ্যতার প্রথম সিঁড়ি হলো চিন্তা। আমাদের মনকে সংকীর্ণ না করে চিন্তা করতে হবে, কাজ করতে হবে, ভাবতে হবে, তবেই সভ্যতা সঠিকভাবে এগোবে। চিন্তার অভ্যাস করতে পারলে আমাদের বুদ্ধিও বাড়বে এবং আমরা সৃজনশীল কাজে এগিয়ে যেতে পারবো, নতুন নতুন সৃষ্টি উদ্বোধন করতে পারবো, নীতি নৈতিকতার কাজও আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইত্যাদি। আচ্ছা, আমাদের বইয়ের প্রশ্ন যাব, আমাদের এটা দুই নম্বর প্রশ্ন ছিল। তিন নম্বর প্রশ্নটা আমরা একটু যাই। দেখো, তিন নম্বর প্রশ্নে কি বলেছে, সভ্যতার সংকট প্রবন্ধে লেখক বলেছেন মানুষ আজ অতিযান্ত্রিক। তোমার জীবনের ও আশেপাশের মানুষের মধ্যে এই অতিযান্ত্রিকতার রূপটি কিভাবে দেখতে পাও? দেখি তুমি রূপটি কিভাবে দেখতে পাও একটু আলোচনা করো। দেখো, তিন নম্বর প্রশ্নটা আমরা দেখি। দেখো, তিন নম্বর প্রশ্ন, অতিযান্ত্রিক এই রূপটি তুমি কিভাবে পরিধাবন করতে পারো তুমি একটু বলো। আচ্ছা, বর্তমান সমাজ অনেক বেশি আধুনিক হচ্ছে, যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন যন্ত্র তৈরি হচ্ছে, বিদেশ থেকে অনেক কিছু আমদানিও হচ্ছে, এখন অর্থের জন্য যা অন্য 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 ব্যবস্থার জন্য মানুষ বাহিরে যাচ্ছে, যার কারণে মানুষ তার নিজের চিন্তা ভাবনাকে বাদ দিয়ে বিশেষ করে আধুনিকের সঙ্গে মিশে খুব অল্প সময়ে কম পরিশ্রমে অর্থ উপার্জন করতে চাচ্ছে, এই জন্য সভ্যতার সংকট প্রবন্ধে। আচ্ছা, এছাড়া আমরা আরেকটু বিস্তারিত বলতে পারি, যেমন মানুষ অবসর সময় পেলে, অবসর মানে হচ্ছে ছুটির, অবসর সময় পেলে মানুষ টেলিভিশন দেখছে, রেডিও দেখছে, সিনেমা থিয়েটারে যাচ্ছে, অর্থাৎ মানুষ তার জীবনকে কিন্তু যান্ত্রিকের সঙ্গে মিলায় নিচ্ছে। তো এই যে আমরা যান্ত্রিকের সঙ্গে মিলায় নিচ্ছি, সেটাও কিন্তু আমাদের প্রবন্ধের মধ্যে আছে, যার কারণে আমরা নিত্যদিন কিন্তু যান্ত্রিকের মধ্যে আছি, আমরা কিছু চিন্তা করছি না, কারণ আমরা হাতের মুঠোয় সব কিছু পাচ্ছি। অবসর সময় পেলেই আমরা হচ্ছে ঘুরতে চলে যাচ্ছি, আমরা হচ্ছে নতুন নতুন ডিজিটাল প্রযুক্তি নিয়ে আমরা বসে আছি, যার কারণে আমাদের যান্ত্রিকের ছোঁয়া পেয়ে আমরা চিন্তা করছি না এবং আমাদের সভ্যতাকে আমরা ধীরে 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 আমরা নিজেরাই নিজেদের অজান্তেই নিচে নামিয়ে রাখছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্ন ছিল। দেখি আমাদের বই আর কোনো প্রশ্ন আছে কিনা। না, আমাদের বই কিন্তু জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি প্রবন্ধ থেকে এই ধরনের কিন্তু আর কোনো প্রশ্ন বলা নাই। দেখো, আমরা একদম প্রবন্ধের শেষে চলে আসছি। এখানে কি বলেছে, প্রথম যে আমাদের কথা ছিল তোমাদেরকে বলেছিল যে 6.3.1 এ যে প্রবন্ধ লিখেছিলে সেটি পরিমার্জন করো। এই পরিমার্জনের সময়ে প্রবন্ধের গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে যেসব ধারণা দেওয়া হয়েছে সেগুলো ভালো করে খেয়াল করো।
পরিমার্জন শব্দটির অর্থ হচ্ছে বিশদ করা, আরো বিস্তারিত পরিষ্কার করা। অর্থাৎ এই দেখো বইয়ের একদম শুরুতে, অর্থাৎ আমরা যখন প্রবন্ধটি শুরু করেছিলাম, শুরুতেই কিন্তু আমাদেরকে পাঁচটি বিষয়ের মধ্যে, দেখো এখানে যে পাঁচটি বিষয়ের মধ্যে একটি বিষয়ে তোমাকে একটি প্রবন্ধ লিখতে বলা হয়েছিল। তো তুমি এখান থেকে কোন প্রবন্ধটি লিখলে, তারপরে প্রবন্ধটির গঠন এবং প্রবন্ধটির বৈশিষ্ট্য তুমি মিলিয়ে তুমি তোমার জীবনের সঙ্গে নিয়ে এটা আলোচনা করো, বন্ধুদের সঙ্গে আলোচনা করো, বিভিন্ন শিক্ষকদের সঙ্গে এই টপিকটা নিয়ে আলোচনা করো। তো যাই হোক, আমরা আজকের এই সম্পূর্ণ ক্লাসটিতে আমরা আলোচনা করেছি আমাদের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের একটি প্রবন্ধ নিয়ে। প্রবন্ধটির নাম হচ্ছে সভ্যতার সংকট। তো পুরো পর্বটিতে আমরা সভ্যতার সংকট নিয়ে পড়িয়েছি, ইনশাআল্লাহ তোমাদের সকলের অনেক ভালো লেগেছে। নতুন কোনো প্রবন্ধ, গল্প, নাটক, উপন্যাস নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের টেকনিক এডুকেশনের সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম।